এই কোরআনের ভুল বের করতে গিয়া কত মাস্তান যে মাস্তানি করলো পারলো না, বরং এই কোরআনের ভুল ধরতে গিয়া বহু আল্লাহর বান্দা কোরআনের কাছে মাথা নত করেছে। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স চাঁদের দেশে গেল, চাঁদের গায়ে গিয়া দেখে মাঝখান দিয়া ফাটল দেখা যায়। ছবিটারে আমেরিকার ল্যাবরেটরি কম্পিউটারে দিল, দেওয়ার পরে বলে ওই কম্পিউটার অটোমেটিক অ্যান্সার দিয়া দিল, চাঁদের গায়ের ফাটল নতুন কোনো কিচ্ছু না, এটা হাজার হাজার বছর আগে ছবি, ফাটলের ছবি। নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স বলে ইতিহাস তো ভালোই গবেষণা করলাম, আমরা জেনেছি দেড় হাজার বছর আগে আবদুল্লাহর সন্তান মুহাম্মদ আঙ্গুলির ইশারা করেছিল চাঁদ দুইটা খণ্ড হয়ে গেছিল, দেড় হাজার পরেও যদি ওই ফাটলের সাক্ষী পাওয়া যায় তাহলে আর খ্রিস্টান থেকে লাভ নাই, আমরা সেই মুহাম্মদের উপরে ঈমান এনে কালেমা ভরে নিলাম। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়, লা রাইবা ফি, এটা এমন কিতাব কোনো ভুল নয়, কোনো ভুল নাই। আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে যত লেখকের বই সবাই লিখে দা, আমার কিতাবে যদি কোনো ভুল পাও জানায় দিও, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। আর আল্লাহ এমন একটা কিতাব দিয়া শুরুতেই চ্যালেঞ্জ দিয়া বলেন এর মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়া ভারতের জমিনে বসবাস করলো শিব শক্তি স্বরূপজি, লম্বা ডিগ্রি নিল, বিভিন্ন ডক্টরেট ডিগ্রি নিয়ে খ্রিস্টানদের ইঞ্জিল কিতাব তাওরাত কিতাব সব ধর্মগ্রন্থ রিসার্চ করা শুরু করলো, হিন্দুদের গীতা রামায়ণ সব কিছু পড়ে পড়ে দেখলো, প্রত্যেকটা ধর্মগ্রন্থর মধ্যে মুহাম্মদের নাম পাওয়া যায়, এই মুহাম্মদকে, আর ইসলামের কথা শোনা যায়, ইসলাম ধর্মটা কেমন, সব ধর্মের বই পুস্তক রিসার্চ করার পরে আল্লাহর কোরআনটা যখন ডক্টর ইসলামুল হক তার পরবর্তী নাম, শিবশক্তি স্বরূপজি যখন কোরআনটারে হাতে নিল, দেখি কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কি না। আল্লাহর বান্দা কোরআনটারে রিসার্চ করতে করতে সীমানায় যখন পেরিয়ে বলল আল্লাহর শপথ, ওই মালিকের শপথ, আমি কোরআনের ভুল ধরতে গিয়া ধরা পড়ে গেলাম, কোরআনের আয়নায় আমার জীবনের সব ভুল ধরা পড়ে গেল, আর দেরি করে নাই, সতেরোটা কেউ বলেছেন বাইশটা ডক্টরেট ডিগ্রি ধারী শিবশক্তি স্বরূপজি, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হলো, পরবর্তী মুসলিম নাম হলো তার ইসলামুল হক। একদিন তিনি বাংলাদেশেও আসছিলেন, যখন আমাদের এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে ছিল, ওই ভারতের বান্দা ইসলামুল হক আমাদের দেশে আসছিল, ভারতের সরকারের চাপে থাকতে পারে নাই, শেষ পর্যন্ত জীবন দিয়া বিদায় হয়ে পৃথিবী থেকে চলে গেল, আল্লাহর কালামের ভুল আজও পর্যন্ত বের করতে পারে নাই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিছে পারলে একটা বের কর, আল্লাহর কালামের একটা অক্ষরের যদি ভুল ধরায় দিতে পারো আমরা কোরআন পড়ব না, কোরআন মানব না, আমরা টুপি দাড়ি ফালায় দিব। আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল পাওয়া যায় নাই, বরং যারা কোরআনের মধ্যে হাত দিছে তাদের জীবনের ভুল ধরা পড়ে গেল। বাদশা মামুন রশিদের জমানায় একটা লোক ছিল, কিতাব বাদাই করে করে বাজারে বিক্রি করত, তাওরাত জবুর ইঞ্জিল এরকম বিভিন্ন কিতাবাদি বাদাই করে পৃষ্ঠা ওলট পালট করে দিত। ওই বান্দা একদিন কোরআন শরীফ বাদাই করতে গিয়া উল্টা পাল্টা পৃষ্ঠা দিয়া লেখা উল্টা পাল্টা করে যখন ছাড়লো, দেরি নাই বাজারে যাওয়া মাত্র ধরা খেয়ে গেল। এমন ধরা খাওয়ার পর মামুন রশিদের দরবারে হাজির করা হলো, কানে ধরে তওবা করে কান্না করে সারেন্ডার হয়ে গেলাম, যত বাটপারি করব কোরআনের সামনে কারো বাটপারি টিকবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম,
হিকমতে উলা ইয়াজাল সত কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজালি। আরে যুবক, পাও দুটো আগায় দে, তোর পাও ধরে বলছি, কত আর মাস্তানি করবি? মনে করেছো টুপি মাথায় দিয়ে বুঝি আমরা পাগল? আমাদের মাথা গরম, আল্লাহর কসম, না না, তোমরা যারা বিড়ি টানো, গাঞ্জা টানো, ইয়াবা ট্যাবলেট খাও, মদের বোতল নিয়ে দৌড়াও, মাথা তোমাদেরটাই চব্বিশ ঘন্টা গরম। টুপি মাথায় দিয়ে আমগো মাথা গরম না, লম্বা জামা পরার কারণে আমগো শরীর গরম না। ওরে মুসলমান, তুমি টাকা পাইতেছো, কত কিছু পাইয়াও তোমার জিব্বার ব্যবহার ভালো না। সুযোগ পাইলে কত গালি দাও, ইমাম রে গালি দাও, মুয়াজ্জিন রে গালি দাও। ওরে গালি তো আমরাও জানি, আমরাও জানি, আমরাও তো বাংলাদেশের নাগরিক, তোর পাশেই তো খাইলই ঘুমাই, তবে গালি আমরা দেই না কেন? এত গালি দাও, কত আঘাত করো, মন আমাদের কি রাগ নাই, মেজাজ নাই? অবশ্যই আছে, কিন্তু আল্লাহর নবীর মহব্বতে ধৈর্য ধারণ করি, হিংসাও করি না, বরং অপেক্ষায় থাকি, সুযোগ পাইলে পাও ধইরা হলো মসজিদে ঢুকায় দিব। এরে যুবক, মনে করেছো লম্বা জামা পরলে শরীর গরম হয়, দাড়ি রাখলে যুবকের ভাব চলে যায়, বুড়া বুড়া দেখা যায়। ওরে যুবক, তোদের থেকে কি জ্ঞান আমগো কম? না, মোটেও কম নাই রে বাবা, যদিও তুমি আমার থেকে বহু ডিগ্রি নিয়েছো, টাকা পয়সা কামাই করেছো, আমাদের যদিও কোনো চাকরি নাই, কোনো সার্টিফিকেট নাই, আমরা কওমি মাদ্রাসায় পড়েছি। বলো, মনে করেছো মাদ্রাসায় পড়লে কি হবে, চাকরি পাওয়া যাবে না, চাকরি পাওয়া যাবে না? ওরে বাবা, তুমি এই প্রশ্ন কেন করো? আমরা তো কোনোদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করি নাই, সরকারের কাছেও বলি নাই, আমাদের একটা চাকরি দাও। সরকার আমাদের কওমিয়া মাদ্রাসাকে স্বীকৃতি দিতে চায়, আমাদের উলামায়ে হযরতদের একটা আওয়াজ, আমরা সরকারি কোনো নিয়ন্ত্রণ চাই না। ভারতের মধ্যে আমাদের দেওবান মাদ্রাসাকে যেমন মূল্যায়ন এম এর মান দিয়েছে, আমরা এমন একটা মান চাই। সরকারের কাছে চাকরির জন্য আঙ্গো চলার দোরানের দরকার নাই, কারণ সরকারি চাকরি ছাড়া ৪০ বছর এই দেশের মধ্যে আলেম ওলামা হাফেজ কারি সাহেবরা কেউ কোনোদিন সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নাই। যদিও ইমামের বেতন ৫,০০০ ৬ মাস বাকি, মুয়াজ্জিনের বেতন ৩,০০০ ৯ মাস বাকি, কোনোদিন ভিক্ষাও করে নাই, আন্দোলনও করে নাই, অথচ তোমরা সরকারি বেসরকারি চাকরি করো, ২০,০০০ টাকা ডান হাতে বেতন নাও, আবার টেবিলের নিচে হারাম হাদিয়া নাম দিয়া ৩০,০০০ খাইয়াও, তোমাদের মাথা এতই গরম, সরকারেরটা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, বেতন যদি না বাড়াও গদির মধ্যে লালবাতি জ্বালায় দিব। অথচ আমরা অল্প টাকা খাইয়াও কোন আন্দোলন নাই, আমাদের এত গালি দেওয়ার পরে আমরা বরদোয়াও করি না, বরং দিল দিয়া দোয়া করি, আল্লাহ তুমি হেদায়াত দাও, চাকরিওয়ালাদের বরকত দাও, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রুগী সুস্থ বানাও, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানাও। এত গালি শোনার পরেও, বেতন বাকি রাখার পরেও আমরা গালি দিলাম না, দোয়া করি, এরপরেও কিছু বেঈমান এই জমিনে আছে, টুপিওয়ালা দেখলে সহ্য করতে পারে না। ভাইরা আমার, তবে এটা কিন্তু নতুন রোগ না, এটা পুরান রোগ। এই রোগে নমরুদও সাইজ হয়ে গেছে, এই রোগে সাদ্দাত ধ্বংস, এই রোগের কারণে হামান ধ্বংস, কারণ ধ্বংস, এই রোগের কারণে বেঈমানেরা ধ্বংস, ব্রিটিশরা ধ্বংস, ইংরেজরা ধ্বংস। অতএব এই রোগ তাড়াতাড়ি চিকিৎসা করো, আল্লাহওয়ালার কাছে যাও, না হয় তোমরাও এই রোগে ধ্বংস হয়ে যাইবা। আয় বেরাদার, দূরে বাস
সাজিয়ারে বদ ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ মারে বদ তন হাতুরা বর যা জানাত ইয়ারে বদ বর জানে ইমান তো জানা খারাপ লাগে আপনাদের কি বাস দিতেছি নাকি আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করেন যুবক ভাইজান ও বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরানের মা ও মা তুমিও মা আর আমার মাও মা তুমিও বাবা আমার বাবা ও বাবা কেমন সন্তানের মা হয়েছ রে মা কেমন সন্তানের বাবা হয়েছ কি দুনিয়া কামাই করলা নার বিল্ডিং উঠায় শান্তি পেয়েছো পাও নাই এসির বাতাস খাইয়াও কপালে শান্তি নাই কত রং বেরঙের খানা সামনে খাওয়ার সুযোগ নাই ম্যাডাম দিয়া শান্তি নাই সন্তান দিয়া শান্তি নাই চাকরি দিয়া শান্তি নাই ব্যবসা দিয়া শান্তি নাই ও যুবক ও আল্লাহর গোলাম অনু বলছি কেন একমাত্র কারণ কোরআনের তেলাওয়াত নাই আল্লাহর কালামের তেলাওয়াত চালু করে দাও আল্লাহর কালামটারে সিনায় লাগাও দোকানওয়ালা ভাই দোকানের মধ্যে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত চালু করে দাও তাবিজ লাগবে না তাবিজ লাগবে না আল্লাহর কোরআন যেই ঘরে থাকবে তেলাওয়াত হবে যেই দোকানে রহমতের ফেরেশতারা সে দোকান পাহারা দিবে ভাইরা আমার জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কিতাব কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এমন একটা কিতাব আট বছরের বাচ্চার সিনার মধ্যে কোরআন জমা আদর্শ লিপি ক খ গ গহর বইটা পড়েছি আমরা দশ পৃষ্ঠা ওরে বাঙালি জাতি একটু জবাব দিবেন সারা বাংলাদেশে দশ পৃষ্ঠার আদর্শ লিপির হাফেজ পাওয়া যাবে না কোরআন শরীফের হাফেজ এক হাজার কোটি কোটি হাফেজ কোরআন চোখে দেখে না অন্ধ কুমিল্লা সেদিন মাহফিলে গেলাম আমার বয়ানের আগে দুইটা ভাই অন্ধ ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করলো হাফেজ সাহেব বলে দুই অন্ধ ছেলে দুটোটা কোরআনে হাফেজ আমি খুশির ঠেলায় কিছু হাদিয়া দিলাম দোয়া করিস রে বাবারা তোদের সিনে আল্লাহ কোরআন জমা রাখছে আমগো কোনো টেনশন নাই সারা দুনিয়ার বেইমানেরাও যদি কাগজের লেখা কোরআন পুড়িয়া ফেলাও আমগো টেনশন নাই কারণ এই জমিনে কোটি কোটি ছেলের সিনার মধ্যে কোরআন জমা আমার মা বোনের সিনার মধ্যে কোরআন জমা আছে মা বোনেরাও কোরআনে হাফেজা আছে তোমরা কাগজের কোরআন যদি বিদায় করে দাও আমরা আবার ছেলেদের বলবো তোরা নতুন করে তালাওয়াত কর আমরা আবার কোরআন নতুন করে লিখে নিব তোরা যদি জ্বালায় দাও পারবি না এই জমিনে কোরআন আমার আল্লাহই হেফাজত করবে ভাইরা আমার এই কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ এবং কোরআন ওয়ালাদেরকেও হেফাজত করবেন আমার আল্লাহ কিসের টেনশন করো রে টুপিওয়ালা কোরআনওয়ালা ভাই কিসের চাকরির পিছনে দৌড়াইতেছো চাকরি তোর গোলাম দুনিয়া আমার গোলাম দুনিয়া আমার গোলাম আমি দুনিয়ার গোলাম নয় দুনিয়া আমার জন্য বানাইছে আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই অতএব আমি দুনিয়ার পেছনে কেন দৌড়াবো টাকার পেছনে কেন দৌড়াবো টাকা খুঁজে খুঁজে আমাকে দৌড়ায় নিবে আমাকে খুঁজে নিবে আমি টাকার গোলাম নয় টাকা আমার গোলাম ওরে নবীর উম্মতের দল টাকা তোমার গোলাম ঠিক তবে গোলামি ততক্ষণ করবে যেদিন তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করবা সেদিন দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে ওরে নবীর উম্মত কোরআনটারে মহব্বতের সাথে ধরে নাও ওরে যুবক আল্লাহর গোলাম কয়দিন আর বাহাদুরি করবা তোমার অন্তরে যেমন গুনাহের দিকে মনটা টানে আমার অন্তরটাও গুনাহের দিকে টানে তোমার অন্তরে যেমন গুনার আকর্ষণ আমার অন্তরেও গুনার আকর্ষণ আছে
মনটা কি চায় না দাড়িটা কাইটা শার্ট প্যান্টাই লাগাইয়া এরপরে নাচ গান করি কত আরাম কত মজা কে না বুঝে বুঝটা তো আমারও আছে অন্ধ না কিন্তু না রে মুমিন না দুনিয়ার রং তামাশা কিচ্ছু না অন্ধকার কবর তোমার সামনে অপেক্ষমান ওই কবর বড় কঠিন একটা জায়গা আল্লাহর নবীর সাহাবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন হাউমাউ করে কান্না করতেন কিরে ওসমান কবর দেখলে এত কেন কান্না করেন বলে মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর এরে যুবক ভাই এত কিছু বুঝায় বলি না যে তুমি আমার মতো হুজুর হয়ে যাও বরং আমি বলবো তুমি তোমার মতো হও তুমি তোমার মতো হও তোমার মতো হওয়ার মানে হলো তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে কলেজে পড়ে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ওসিডিসি এসপির অভাব নাই তুমি তাদের মতো হয়ে যাও তোমার মতো যুবক কোটি টাকার মালিক ব্যবসা করে চাকরি করে শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে কৃষি কাজ করে অভাব নাই তুমি কেন পারো না রে বাবা জবাব নাও তোমার কপাল পুরাটা পড়ে গেছে ওরে মনে করছো শান্তি না না দাড়ির মধ্যে যারা অস্ত্র লাগাবে বিজ্ঞানীদের থিওরি মতে তিনটা মুসিবত চোখের পাওয়ার চলে যাবে যৌবন চলে যায় অকালে মরণ হয় তাকায় দেখ এমন কোনো দিন নাই তোমার মতো যুবকের লাশের তাজা খবর নাই বাসের নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ওরে ঘুমের ঘরের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আগে একই ফ্যামিলির 14 জন মারা গেল কেউ নাই দুনিয়ায় কেউ নাই রে যুবক ইমানদার কয়দিন আর বাহাদুরি করবি গত কোরবানির আগের জুমা গুলশানে জুমায় গেলাম নামাজের বয়ান করতে যাব এতি টাইমে একটা যুবক ছেলে আমার গুলশান মসজিদে ঢুকলো ঢুকিয়াই আমার সামনে গিয়া দেখি চোখের পানি ছেড়ে কান্না করে আর তার একটা দামি বড় মোবাইল আমার হাতের মধ্যে দিল মোবাইলটার মধ্যে তাকায় দেখলাম একটা বখাটে যুবক শার্ট প্যান্টাই পরা গলায় চেইন লাগানো ওই যুবকের লম্বা চুল চেহারাটা দেখতেছি আর বলি যুবক তুমি কেন কাঁদো এই মোবাইলের ছবিটা কার আল্লাহর শপথ করে বলি মিথ্যা বলি না রে যুবক যুবক কান্না করে বলে হুজুর এই ছবিটা আমার কয়েকদিন আগের ছবি বলে 8 মাস আগের ছবি এখন তোমার গালে দাড়ি দেখা যায় মাথায় টুপি দেখা যায় পাগড়িও লাগাইছো লম্বা জামা পরছো এই ছবি কতদিন আগের যুবক বলে 8 মাস আগের ছবি 8 মাস তুমি কি করতা যুবক চোখের পানি ছেড়ে বলে হুজুর লজ্জা হয় পরিচয় দিতে কি কাজ করতা তুমি যুবক যুবক বলে হুজুর আমি এ দেশের একজন গান গাওয়ার শিল্পী ছিলাম গান গাইতাম নাটক করতাম কৌতুক করতাম আমি শুটিং এ যাইতাম এই ঘটনার পরিবর্তন কেমনে হলো যুবক চোখের পানি ছেড়ে বলে হুজুর আমি 8 মাস আগে জামালপুরে গিয়েছিলাম একটা শুটিং করার জন্য বন্ধু বান্ধবীদের নিয়ে চললাম ওখানে গিয়া আল্লাহর কুদরত আমার মোবাইলে হঠাৎ করে একটা বয়ান বাজতে শুরু হলো ইউটিউব থেকে বয়ান শুনলাম 2-3 মিনিট শোনার পর কেন যেন কোরআনের তেলাওয়াত ভালো লাগলো ইসলামের কথা ভালো লাগলো আমি আর একটু দীর্ঘ সময় কোরআনের কথা শুনতে শুরু করলাম আমার বান্ধবীরা কয় আয় আয় তাড়াতাড়ি গানের শুটিংটা শেষ করে নাও আমি কোনো রকম শুটিং শেষ করে ঢাকায় চলে আসলাম ওদের থেকে বিদায় নিয়ে কৌশলে আমি আমার বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার পর আমি শত শত শার্ট প্যান্ট গুলো ফালায় দিয়া বাজারে গিয়ে একটা লম্বা জামা কিনলাম আর একটা টুপি কিনে আমি দাড়ি রাখা শুরু করলাম আজান যখন হয় আমি দৌড়ায় আল্লাহর ঘরে নামাজের কাতারে দাঁড়াই আমার এখন বন্ধু বান্ধবরা কল দেয় আমি মোবাইল রিসিভ করি না আমি আর একটা আলাদা সিম কিনে মোবাইল ব্যবহার করা শুরু করছি কিন্তু যেই বয়ানটা আমার পরিবর্তন আসলো তালাশ করতে শুরু করলাম বয়ানটা কার অনেকের দেখাইতে গিয়া ইমাম সাহেবরে দেখাইলাম ইমাম সাহেব বলে এই বয়ান হাফিজুর রহমান কুয়াকাটার বয়ান হুজুর আপনার বয়ান এখন আপনার এত জীবনে দেখি নাই আপনার তালাশ করার জন্য বের হয়ে গেলাম কয়েকদিন আগে খবর পাইলাম আপনি নাকি গুলশান এলাকায় জুমার নামাজ পড়ান আমি খোঁজ খবর নিয়ে আপনার মসজিদে আসলাম
কিছুর জন্য নয়, একটু দোয়া করার জন্য, দোয়া নেয়ার জন্য। হুজুর আমি একটা গান গাইলে কত লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাইতাম। আজকে আমার এই দাড়ি রাখার পর আমার জীবন বড় ছোট হয়ে গেছে, চলার রাস্তা বড় ছোট হয়ে গেছে। আমি বললাম কি করো হে যুবক? যুবক বলে লক্ষ লক্ষ টাকা আমার এখন নাই, আমি এখন রামপুরা বাজারের রাস্তার কিনারায় বসে কাঁচা মাল বিক্রি করি। হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসে, রাগ করে যেন আবার গুনাহের রাস্তায় ঠেলে না দেয়। এরে যুবক তোর পায়ে ধরে বলি, কয়েকদিন আর মাস্তানি করবি? দাড়িটা কামায়া কি লাভ? নবী বলে ২৪টা ঘন্টা গুনাহ লেখা হয়, যারা পুরাটা ক্লিন করো আর যারা ছোট ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান, দোনো দলের গুনাহ সমান, দোনো দলের গুনাহ সমান। অনুরোধ করে বলছে রে যুবক ভাই, নিঃসন্দেহে আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি করে দাও, আর ওয়াদা করো গলায় ছুরি আসবে, মরে যাব, দাড়ি ছাড়বো না, কাটবো না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না, আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েতের দরওয়াজায় চলে আসবে। আমরা চাকরি ছাড়া না খায় নাই, সার্টিফিকেট ছাড়া আমগো খানা বন্ধ নাই, বরং বাদশার হালাতে আল্লাহ জীবন চালাচ্ছেন। অনুরোধ করে বলি হে যুবক, তোমার মতো যুবক যদি দাড়ি রেখে স্কুলে পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ওসিডিসি থাকলে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, তুমি কেন পারবা না? তোমার পায়ে হাত রেখে বলি, তওবা করো, দুনিয়া কিচ্ছু না, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, তওবা করো, খাঁটি মনে মুনাফিকি নাই, জীবন যাবে চাকরি যা কার থাক, নবীরে কাঁদাবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়ো না। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়ত যদি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। ও দয়ার মালিক, আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, সকলের হাতগুলো কবুল করে নেন আল্লাহ, দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন রে আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরির মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ, মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অন্তর ভরে জিব্বা নারায় মা বাবার জন্য দোয়াটা পড়ি, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, বাতা হামকো তেরে রাহ কিস তরফায়, তেরে রাহ পর চলা হামকো খুদায়া, বেগুনাহ না গুজাশত বরমা সাআতে, বা হুজুরে দিল না করদম তাআতে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝো মে তুঝকো এক নজর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা আজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা اللهم إنا نجعلك في نعورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اي الله تعالى গভীর রাত তিন দিন মাহফিলের আজ প্রথম দিনের আখেরি মুনাজাত গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ ও দয়ার মালিক একটু কুদরতের নজর দিয়ে দেখবেন এই ময়দানে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন রে আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব কত যুবক মাদ্রাসার ছাত্র ছোট বাচ্চা তলিবুল আলেমরা পর্দার আড়ালে মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরাও যেন হাত তুলেছেন আয় আল্লাহ আমরা জানি আমরা সবাই গুনাগার জাহান্নামের আসামি দুনিয়ার অসুস্থ রোগী চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালের গেইটে দাঁড়ায় এক হসপিটাল থেকে যদি ফেরত দেয় ভিন্ন হসপিটালে দিয়ে সিরিয়াল দেয় বাংলাদেশে যদি ফেরত বিদায় চলে যায় ও দয়ার আল্লাহ আমরা জাহান্নামের আসামি রোগী হয়ে গেছি গুনাহের কাজের কারণে আমার হাত দুইটা অসুস্থ হয়ে গেছে গুনাহ করে করে জিব্বাটারে অসুস্থ করেছি রে আল্লাহ গীবত করে করে মিথ্যা বলে বলে জিব্বাটারে নাপাক করেছি গুনাহের কারণে বেগানার দিয়ে তাকায় চোখ দুটো নাপাক করেছি আয় আল্লাহ অন্য মানুষের ক্ষতির পরিকল্পনা করে অন্তরটারে নাপাক করেছি এই পাও দুটো দিয়া গুনাহের দিকে হেঁটে হেঁটে কত গুনাহ করে পাও নাপাক করেছি রে আল্লাহ আমরা জাহান্নামের অসুস্থ রোগী এই জাহান্নামের রোগীদের চিকিৎসা রহমান নামের হসপিটাল ছাড়া আর নাই আমরা রহমান নামের হসপিটালের দরওয়াজায় দাঁড়াইছি মাঝে মাঝে গফফার নামের গেট দিয়ে নজর করে তাকাই গফফার কই মাঝে মাঝে সত্তার নামের ওসিলা দিয়া চিকিৎসার আবেদন করেছি রে আল্লাহ আয় আল্লাহ গফুর নামের রহমান নামের গফুর নামের দোহাই দিয়া আবদার করেছি রে আল্লাহ বড় বড় ডাক্তারের কাছে সিরিয়াল নিতে বড় সুপারিশের প্রয়োজন হয় ও আল্লাহ আপনার দরবারে যাওয়ার কোন সুপারিশ দেখি না রে আল্লাহ তবে একটা আছে আমরা আপনার আদরের নবীর গরিব উম্মতের দল মায়ার নবীজি উম্মতের এখনো ভুলে নাই ওই নবীর মহব্বতে টুপি পরলাম লম্বা জামা পরেছি লম্বা দাড়ি রেখেছি কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় দাড়িওয়ালা বলে গালি দেয় মোল্লা বলে গালি দেয় এরপরেও গালি শুনে টুপি ফালাই নাই দাড়ি ফালাই নাই ধৈর্য ধারণ করে চলতেছি রে মালি ফিরায়া দিয়েন না রে আল্লাহ গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই কোরআনের নিসবতে দিলটা নরম করে চোখে পানি দান করেন আল্লাহ চোখে পানি দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ আয় আল্লাহ গুনাহের কারণে তারায়া দিয়েন না নবীজির ওসিলায় সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আগামী দুই দিন মাহফিল ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ তাআলা টাকা পয়সা মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা যারা করেছে কবুল করে নেন
আয় আল্লাহ জনপ্রতিনিধির থেকে শুরু করে প্রশাসনিকভাবে যতটুকু সহযোগিতা করেছে কবুল করে নেন, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন, সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন, ওস্তাদ ছাত্র কমিটি সবাইকে কবুল করে নেন, যা প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সমস্ত দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন, ঘরে ঘরে কোরআন সুন্নার আলো জারি করে দেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান গুলো নেককার দিনদার বানায় দেন, কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনেটরে ভরপুর করে দেন, ইলম ও হিলম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ, এই মাতৃভূমি বাংলার জমিন শান্তির জমিন হিসাবে কবুল করে নেন, সন্ত্রাসী মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ, ইমান রক্ষায় দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন আল্লাহ, ইসলামের ব্যানার টানায় যারা মানুষের ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা নিয়োজিত কাজ করে আইন শৃঙ্খলায় তাদের দিনদার বানায় দেয়। আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ সকলের মনের ন্যাক আশা পূরণ করে দেন। ও দয়ার মালিক, মুনাজাতের পরে সবাই যার যার ঘরে চলে যাবে, কেউ গিয়া দেখবে মা ঘুমায় না, সন্তানের অপেক্ষায় প্রহার গুনতেছে মা, ওই সন্তান দরওয়াজার কিনারায় পাওটা রাখবে, আওয়াজ দেওয়ার আগে মা বলবে বাবা আয় আমি এখনো ঘুমাই নাই, মা এখন আওয়াজ দিলাম না কেমন করে বুঝলা আমি তোমার সন্তান, মা বলে রে সন্তান আল্লাহ পাকের কুদরতি কারিশমায় বুঝতে পেরেছি, ওরে মালিক আর একদল আপনার গোলাম এই ময়দানে হাত তুলছে, হয়তো বা মা নাই বাবা নাই এতিম হয়ে গেছে, একটু তাকায় দেখেন রে আল্লাহ কে মা হারাইয়াতি কে বাবা হারাইয়াতি কে জানো ভাই বোন হারা সন্তান হারা অসহায় এতিমের মতো হাত তুলেছে রে আল্লাহ, কবরের থেকে মা বাবা ডেকে বলে রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো রে বাবা, বৃষ্টির পানিগুলো কবরে যায় ফিরাবার কেউ নাই, তুমি দরওয়াজা জানালা আটকায় আরামে ঘুমাও, ওরে সন্তান মা বাবার জন্য কি মায়া নাই, মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান, ও আল্লাহ তাকায় দেখেন কে মা হারায় তিন কে বাবা হারায় তিন, আল্লাহ ইতিমদের দিকে তাকায়ও কি মায়া হবে না রে মালিক, মেহরবানি করে মা বাপ মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানা দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ অসুস্থ রুগীদের সুস্থ বানা দেন, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, নবীজির ওসিলায় পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গুনাহগার বলে তারা দিয়েন না, ঘুমের ঘরে হলেও নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন, আপনার ঘর বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মাতুয়াইলা দর্শনগর আগামী 12ই ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করে নেন, গাইবি খাজানার থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেয়,
অহংকার মুক্ত, কিবির মুক্ত, হাসাদ মুক্ত, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করে, জবানকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ, সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ তাআলা মেহরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমায়া নেক আমলের তৌফিক দান করে। আয় আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করেন। আপনার খাঁটি গোলাম আল্লাহওয়ালাদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গুনাগার বলে কবরে ডাক দিয়েন না রে মালিক। দুনিয়ার কষ্ট সূর্যের গরম সহ্য করা যাবে, কবরের আজাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই, তবে আব্দার মরণটা যেন নামাজের হালাতে হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন জুমার দিন রমজানুল মোবারকে হয়। গুনাগার বলে যেন কবরে না যাই, গুনা নিয়া কবরে যাব না রে মালিক। দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাগার অবস্থায় কবরে ডাক দিয়ে নাজরাইলেরই পাঠায় না রে আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে কারো হাত কি পছন্দ, সাদা দাড়িওয়ালাদের মোনাজাত কবুল করে নেন, যুবকদের মাফ করে দেন, ছাত্রদের মাফ করে দেন আল্লাহ, ওলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন। আয় আল্লাহ আহলে হক ওলামাদের এক বানায় দেন, পদের লোভ দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করে দেন। আয় আল্লাহ গীবত শেখায়ত থেকে জবান হেফাজত করার তৌফিক দান করে। আয় আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্ক জোড়ায় দে, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হিসাবে কবুল করে নে। আয় আল্লাহ সমস্ত দুশ্মন থেকে কুদরতি হাতে হেফাজত করে। আয় আল্লাহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের দিলের নেক আশা গুলো পূরণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। برحمتك يا أرحم الراحمين.